আমাজন জঙ্গল পৃথিবীর সবথেকে বড় জঙ্গল। আমাজন জঙ্গল নিয়ে মানুষের মনে অনেক কৌতূহলের সৃষ্টি হয়েছে। আমি আজ বলবো আমাজন সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনি এর আগে কখনো শোনেননি। আমাজন জঙ্গল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি এবং এই আমাজন জঙ্গল রহস্যে ভরা। তো চলুন, আমাজন জঙ্গল প্রধানত দক্ষিণ আমেরিকায় অবস্থিত, আর এই আমাজনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বিশাল নদীটি হলো আমাজন নদী। আমাজন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণীগুলির বাসস্থান। আমাজন জঙ্গলে পৃথিবীর এত প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যায় না। আর পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর উপজাতির মানুষগুলির বাসস্থান হলো এই আমাজন। আমাজনে পাওয়া যায় পৃথিবীর সবথেকে বিশদ সাপগুলির মধ্যে অনেকগুলি, আর পৃথিবীর সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকন্ডাও এই আমাজনে পাওয়া যায়। এই সাপটি এতটাই বড় হয় যে কুমির, বন্য মহিষ এমনকি মানুষকেও পর্যন্ত খেয়ে ফেলতে পারে। আমাজনে একটি অদ্ভুত ধরনের পাখি দেখতে পাওয়া যায়। এই পাখিটি দেখতে একটি শুকনো কাঠের মতো মনে হলেও এটি এক প্রজাতির পাখি। এই পাখিটি দেখতে কিছুটা পেঁচার মতো মনে হলেও এটি পেঁচা নয়। এছাড়া এই পাখিটির আরেকটি অদ্ভুত জিনিস হলো এই পাখিটি পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যায় যে এই পাখিটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া অ্যামাজনে এমন এক প্রজাতির মাছ পাওয়া যায় এই মাছটির শরীরে কারেন্ট থাকে। এই মাছটির শরীরে প্রায় 600 ভোল্টের মতো বিদ্যুৎ থাকতে পারে যা যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই মাছটির নাম হলো ইলেকট্রিক ইল। এই মাছটি প্রধানত কর্দমাক্ত জলাশয়ে পাওয়া যায়। আমাজনে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ব্যাঙ পাওয়া যায়। এই ব্যাঙটি দেখতে খুব সুন্দর ও ছোট হলেও এই ব্যাঙটি প্রায় 10 জন মানুষকে মেরে ফেলতে পারে। আমাজনে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই ব্যাঙের বিষ তীরের ফলায় লাগিয়ে পশু শিকার করে। এছাড়া আমাজন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর উপজাতিগুলির বাসস্থান। এই উপজাতিগুলি সম্পর্কে আধুনিক সমাজের কাছে তেমন কোনো তথ্য নেই। অনেকে মনে করে এই উপজাতিগুলি নরখাদক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।